আজকে আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিফ বার্গার। আমি সার্ভ করছি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে, আর এটা একটা পারফেক্ট রেসিপি যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন। এটা এত কুইক আর এত ইজি টু মেক, এটা আপনাদের ব্রেক টাইমও আপনারা তৈরি করে খেতে পারবেন খুব সহজে। তো যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে শেষ পর্যন্ত দেখুন, আর রেসিপিটি পছন্দ হলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পরে চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। সো আজকে আমি বানাবো বিফ বার্গার। খুবই সহজ একটা রেসিপি, আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েই বানাবো। আমার এখানে আধা কেজির মতন যে বিফ কিমা, এখান থেকে আমি শুধু ইউজ করব লবণ, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর গরম মশলা আমাদের লাগবে ব্ল্যাক পেপার, আর লাগবে অল্প পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এটা হচ্ছে মিন্ট কুচি, আদা রসুন পেস্ট, আর লাগবে ডিম। এখানে একটা ডিম নিয়েছি, বাট আমি পরিমাণ মতোই সব কিছু দিব, সেটা আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে শুরু করি। সো প্রথমেই আমি এখানে 1 কাপ পেঁয়াজ রেখেছি, তো এখান থেকে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মিন্ট কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট। এখন দিব স্বাদ মতো লবণ, সামান্য জিরার গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, দিয়ে দেবো ব্ল্যাক পেপার, ঝালটা যার যার স্বাদ মতো, আর এখানে দিয়ে দেবো অল্প ডিম। মাখানোর পর যদি লাগে তাহলে আমরা আর একটু অ্যাড করব। এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। সো আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন কিভাবে আমি লবণটা টেস্ট করি বা সব ইনগ্রেডিয়েন্টস পরিমাণ মতো হলো কি না কিভাবে আমি টেস্ট করি, সেটার একটা ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ফ্রাই প্যানে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। সো যেটা আমি করব, খুব স্মল অ্যামাউন্ট অফ পোর্শন নিয়ে আমি একটা মিনি বার্গার এখানে ভেজে নিব। ভেজে নিয়ে এটা আমি টেস্ট করব। এটা হতে বেশিক্ষণ লাগে না, 5 to 6 মিনিটের মধ্যে হয়ে যায়। সো মেক শিওর করব যে এটার সল্ট, আদার ইনগ্রিডিয়েন্টস ঠিকভাবে হলো কি না আমি খেয়ে দেখব। তারপর যদি হয়ে যায় তখন আমি এগুলোকে বার্গারের শেপ মেক করব, এর আগে আমি করব না। পাশ হয়ে গেল মিনি বার্গারের, এখন দেখি উল্টে দিলাম, এখন আরেক পাশও হয়ে যাবে, তারপরে টেস্ট করা পালা। হয়ে গেছে আমাদের মিনি বার্গার। আমি তুলে নিলাম, এখন আমি এটা খেয়ে দেখব। অনেক হট। আর একটু খেয়ে দেখি। ইটস পারফেক্ট, সল্ট, এভরিথিং। সো এটা পারফেক্ট হয়ে গেল। এখন আমি এগুলোকে বার্গারের শেপে তৈরি করব। এখন আমি একটু মিক্স করে নিচ্ছি আবার।
সো আমি বাচ্চাদের জন্য কিছু ছোট সাইজ মেক করব, আর আমাদের জন্য আমরা একটু বড় বড় বানাবো। সো বেশি কটা হবে না, হয়তো বা চারটা হবে আমাদের চারজনের জন্য, উইচ ইজ ওকে। আমি যেভাবে আমার মিনি বার্গারটা খুব অল্প তেলে ভেজে নিয়েছিলাম, ঠিক বার্গারগুলো আমি একইভাবে ভেজে নেব। এখানে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখানে নিচের দিকে আমি দেখতে পাচ্ছি সাদা হয়ে গেছে, তার মানে এক সাইড হয়ে গেছে। আমি এখন উল্টে দিব। এক সাইড হয়ে যাওয়ার পরে আমি জাস্ট উল্টে দিলাম। আমি টাইমার সেট করে দিয়েছিলাম, তো আমি দেখলাম যে 6 মিনিট লেগেছে আমার এক সাইড হতে, তো আরও 6 মিনিট লাগবে এই সাইড হতে। তাহলে টোটাল 12 মিনিটের মধ্যে আমার এই বার্গারটা ভাজা হয়ে যাবে। ফ্রাই প্যানে গরম থাকা অবস্থায় আমি চিজ দিয়ে দিব, যেহেতু এটা চিজও দিব আমি, তখন এটা গলে সুন্দর মতন এরকম নরম সফট হয়ে যাবে চিজটা বার্গারের পেটির সাথে। তারপর আমি নামিয়ে ফেলবো। ইউ ওয়ান্ট সাম ইনায়া? ওকে ওকে, দিস ফর ইউ। আমি সব কিছু রেডি করে চলে আসলাম এখন বার্গারটা বানাতে। এটাকে আমি এখন লেয়ারিং করব বানে। তো আমি যেটা করেছি, এটাকে একটু টোস্ট করে নিয়েছি, আর ফ্রিজ খুলে দেখলাম যে আমার কোনো লেটুস নাই। সো যা ছিল আমি তাই সুন্দর মতো স্লাইস করে নিলাম। তো আমি এখন একটা সস মেক করব বার্গারের জন্য, খুবই সিম্পল। লিটল বিট মেয়োনিজ নিব, আর একটু এনি ব্র্যান্ডেড ক্যাচআপ দিয়ে দিলাম। ইনায়ার ক্যাচআপ অনেক ফেভারেট। সো এ তো হয়ে গেল সসটা। হ্যাঁ ইনায়া, তুমি একটু খাবে? আচ্ছা মা তোমাকে দিচ্ছি। তো এটা হয়ে গেল সসটা মেক করা। তো আমরা জাস্ট আমি নিচে লেয়ারে একটু দিয়ে নিব। ইউ ওয়ান্ট সাম কিউকাম্বার ইনায়া? ওকে, নো প্রবলেম। সো লেয়ারিংটা আসলে যার যার ইচ্ছা মতো ভেজি আপনারা দিয়ে নেবেন। তো আমি এখানে টমেটো, পেপার, অনিয়ন আর কিছু কিউকাম্বার দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার বার্গার। লুকস টু গুড। ইনায়া বলো আমার সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই 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 বাই।